আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি যাচ্ছি রাতের বেলা বাজার করতে। মামা শ্বশুরের বাসার থেকে বের হয়ে জাস্ট বাসায় গেলাম, এরপর নামলাম বাজার করতে আশফাককে নিয়ে, কারণ কালকে আমার খালা শাশুড়ি আমাদের বাসায় খাবেন, তাদেরকে দাওয়াত করা হয়েছে কালকে রাতে খাবেন। হ্যাঁ, অনেক গ্রাম নিয়ে নেন, দেখাও লাগবে না। হ্যাঁ, কত করে কেজি বড়ই? কত দিচ্ছেন আপনারা? বলো নাও 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 নিয়ে নাও নাও ছিল বসে। তুমি কি সসেজ তোমরা এই কোনটা নিবা? নাও একটা বড়টা নেই, মানে এছাড়া তো চলে না। বড়টা নাও। তো আর একটা দোকানে এসেছি দুধ কিনতে, রুটি কিনতে। তো এখানে মূলত দুধ আর রুটি কেনার জন্য এসেছি, এটা ইত্যাদি স্বপ্নের পাশেই। তো বাংলাদেশে যেহেতু দুধটা কিনবো না, এখান থেকে ডানও নিলাম আরও প্রোডাক্ট যেটা সেইটা। সব এখন আমি কি করবো জানো? কুটে ফেলবো, কুটে তারপর নর্মাল ফ্রিজে রাখবো। মাছটা মেখে রেখে দিলাম রাতের বেলা,
কালকে সকালে উঠে ভেজে ফেলবো, কারণ এখন ভাজার সময় নাই। আমি একদম হলুদ মরিচ লবণ বেশি করে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, একটু হালকা ধনিয়া জিরার গুঁড়াও দিয়েছি যাতে ম্যারিনেটটা ভালো হয়। এখন এটা এই নর্মাল ফ্রিজে রাখবো। আর চিকেনটাও এখন একটু মশলা বলতে ইয়া ভাজার জন্য একটু কালার আর একটু লবণ মাখিয়ে আর একটু আদা রসুন মাখিয়ে, আদা রসুন এগুলো, এটা তন্দুরি চিকেন মশলা করবো কি না চিন্তা করছি, যদি করি তাহলে এটা ওটা মশলা মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো। এখন আগে এটা রেখে দিই, এটা চিন্তা করতে থাকি, পরে এটা যা করার করবো অনেক করে। তো যেটা হয়েছে, ঘুম থেকে উঠে সকালের চা খেয়ে প্রথম কাজই করলাম আদা রসুন ম্যাশ করে নিলাম। এই কাজগুলো আগে আগে করলে যেটা হয় রান্না অনেক ইজি হয়ে যায়, সেই জন্য আমি সবসময় এই কাজগুলো একটু আগেই করে নিই, যেহেতু আমি নিজে একার হাতেই রান্না করি। তাই আমি জানি না কার কেমন লাগে, আমার একটু কষ্ট হলেও একার হাতে রান্না করতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করি, নিজের আইডিয়া মতো কাজগুলো গুছিয়ে একটা একটা করে ফেলি। তো গরুর মাংসটা ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, এখন গরুর মাংসটাকে মেখে নেব। তো এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আদা রসুন ম্যাশ করে নিয়েছি এইমাত্র। আমি যখনই রান্না করি চেষ্টা করি আদা রসুনটা তাজা তাজা দিতে, কারণ তাজা আদা রসুন দিয়ে রান্না করলে সেই রান্না কিন্তু খেতে ভালো লাগে, একটু তাজা তাজা লাগে। তবে বাংলাদেশে আসার পর যেটা আমি খেয়াল করেছি, মশলার আন্দাজটা আমি ভালো করতে পারি না ইদানিং, এটা জায়গার জন্য হতে পারে। হলুদ মরিচ দিয়ে দিলাম, কারণ মরিচের আন্দাজটাও বুঝতে পারি না ইদানিং, হলুদের আন্দাজটাও বুঝতে পারি না এরকম। মাংসে যা যা মশলা লাগে সবই দিয়েছি মোটামুটি, আরও দু একটা বাকি আছে, যেমন লং দেবো, লংটা অন্য জায়গায়, সেজন্য একটু খুঁজে বের করতে হবে। মাংসটাকে ভালো মতো মাখিয়ে ঝুঁকিয়ে তারপরে এখন চুলায় বসিয়ে দেব। মাংস বসিয়ে দিয়ে পাশের চুলোতে প্রেশার কুকারে ফিরনিটা করে ফেলবো, তাহলে আমার দুইটা কাজ মোটামুটি সকাল সকালই শেষ হবে। ফিরনি করার জন্য চাল ধুয়ে নিয়েছি, চুলোতে দিয়েছি একটু দারচিনি এলাচি দিয়েছি আর একটু ঘি দেব। এটা দিয়ে প্রথমে চালটাকে একটু ভাজবো, তারপরে এটার ভিতরে পানি দিয়ে সিটি দিয়ে দেব। তো একটু ভালো মতো ভেজে নিচ্ছি, অত ভালো ভাজবো না, জাস্ট ঘি দিয়ে একটু ভাজাভুজি করব। তো এখন এটার ভিতরে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কয়েকটা সিটি দেব, তারপরে কভার খুলে গুঁড়ো দুধ অ্যাড করব এটার ভিতরে। এটার ভিতরে আমি লিকুইড দুধ দেবো না, যেহেতু পানি দিয়েছি অনেক, এই পানিতেই বয়েল হবে আর এর মাঠটার সাথে। এরপরে গুঁড়ো দুধটা অ্যাড করব, তো আগে সিটি দিয়ে নিই, চার পাঁচটা সিটি দিয়ে নেব। আচ্ছা, চিকেনটা এখন মাখাবো, কালকে রাতে চিকেন আমি এভাবে ওয়াশ করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, চেয়েছিলাম কোরমা রান্না করব। পরবর্তীতে চিন্তা করলাম কোরমাটা আসলে অনেক খাওয়া হয়, তন্দুরি চিকেন মশলাটা ওভাবে খাওয়া হয় না, সেই জন্য ওটাই করবো। তো রসুনের পেস্ট দিয়েছি, আদার পেস্ট দিয়েছি, এখানে দুইটার থেকেও একটু বেশি মুরগি আছে, তো আদা পেস্ট রসুন পেস্ট দিয়েছি, সাথে দেবো লবণ আর দেবো একটু ফুড কালার আর দেবো দই, এটা দিয়ে, তো দইটাও দিয়ে দিচ্ছি। আর আমার বাংলাদেশের দই খুব পছন্দ, আমি ওখানের দইটা ক্রিমের মতোই লাগে, মানে খুবই ক্রিমি টেস্ট, কিন্তু আমার যেটা ভালো লাগে বাংলাদেশি দই থেকে খুব সুন্দর একটা টক দই, টক দই একটা ঘ্রাণ আসে, এইটা আমার কাছে খুব ভালো লাগে। আর উপরে একটা স্বরের মতো পড়ে, একদম উপরে একটা স্বরের মতো আবরণ পড়ে, ওটা ঘ্রাণ আসে, ওটা খেতে এত মজা লাগে, আমি টক দই বসে বসে খেয়ে ফেলি। এটা হচ্ছে স্যাফরন কালার, আমি চেয়েছিলাম আসলে অরেঞ্জ কালারটা ইউজ করতে, আমি রিয়ার থেকে নিয়েছিলাম অরেঞ্জ কালার, কিন্তু কোথায় যে রেখেছি কোথাও খুঁজে পেলাম না। তারপরে এই কয়েকদিন যাবতই খুঁজছি অরেঞ্জ কালারটা, তো একদিন সুপার মার্কেটে গেলে দেখবো অরেঞ্জ কালারটা পাওয়া যায় কি না, পেলে তো অবশ্যই নিয়ে আসবো, আপনাদের খোঁজে থাকলে আমাকে জানাতে পারেন কোথায় পাওয়া যাবে। অরেঞ্জ কালারটা দিলে যেটা হয় দেখতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা এখন দেড় ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। এই ফাঁকে আমি যেটা করেছি, টমেটোকে তেলের ভিতরে একটু কী বলে পুরে নিয়েছি, এভাবে করে এপাশ ওপাশ করে টমেটোর চাটনি মানে ভর্তা করব হাতে ডোলে। কয়েকটা রসুনও দিয়ে দেবো সাইডে, যাতে রসুনটা একটু পুড়ে যায়। আর টমেটো করার পর বেগুন করতে নিয়েছি, বেগুনকে ভাজবো, ভেজে ভর্তা করব।
পুরেও ভর্তা করা যায়, ভেজেও করা যায়। পুরে করব না, কারণ আমার ফয়েল পেপার নেই, সেজন্য পুরে করব না। আর এভাবে করলে সুবিধা এটাই হয়, তাড়াতাড়ি মানে জলদি হয়ে যায়, যেহেতু আমার সব কিছু জলদি জলদি করতে হবে। এই জন্য আমি কিন্তু খুব ঝটপট করে রান্নাবান্না করছি। আমি সকালে রান্নার আগে চুলা পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু এতবার তেলের কাজ করেছে, আপনারা নিজেই খেয়াল করেছেন আপনারা, এখন একদম তেল তেলে হয়ে যাচ্ছে চুলাটা। আর এই চিকেন দেওয়ার পর তো আরও তেল তেলে হয়ে যায়, চারোদিকে ছিটে টিটে অস্থির অবস্থা। যদিও রান্নাবান্না শেষ হলে পর সব কিছু আমি ক্লিন করে নেব আবার। তো এই যে রান্নাবান্না চলছে, একটা একটা করে রান্নাবান্না করছি, এই ফ্যাকে টুকটাক ঘরের কাজও। তো চিকেন রান্না অলরেডি আমার হয়েছে, এখন মাছ ভেজে নিচ্ছে। আর চারোদিকে তেল ছিটে টিটে অস্থির। দুইবার মুজেছিলাম, দেখলাম কোনো কাজ হয় না, চিন্তা করলাম থাক সমস্ত কাজ কমপ্লিট হলে পর চুলা মুজব, চুলা সরিয়ে চারোপাশ একদম সুন্দর করে ক্লিন করে ফেলব। এখন মাছটা ইয়া করছি, ভাজবো। আর এই মাছটা আপনারা কালকে দেখেছিলেন যে আমি কুটে এনেছি, তো এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। আর মাছটা একদম ফ্রেশ ছিল। এখন যেটা দিচ্ছি, লাউয়ের ডাল রান্না করছি, সাথে আমি দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ, এবং এটায় প্রচুর ঘ্রাণ ছিল, ঘ্রাণ বোম্বাই যেটা সেটা। তো এখন আবার একটু ডালটা নাড়াচাড়া দিয়ে চুলা অফ করে ঢেকে রাখবো, তাহলেই বোম্বাই মরিচের ঘ্রাণটা পুরো ডালের ভিতরে যাবে। আর ডালের কালারটাও এত সুন্দর এসেছে, টমেটো দিয়েছি, এখন যত টমেটো খেয়ে মানে খাওয়া যায়, কারণ কয়েকদিন পর টমেটো সিজন থাকবে না, তখন সিজন ছাড়া টমেটোগুলো খেতে কিন্তু এতটা ভালো লাগে না। তান্দুরি চিকেন মশলা করার জন্য মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। আর তান্দুরি মশলা কীভাবে করি এটা আমার রোকসানাস ম্যাজিক কিচেনও আছে, চাইলে দেখতে পারেন রোকসানাস ম্যাজিক কিচেনে। এই জন্য আমি আজ দেখালাম না, যেহেতু আমার হাতেও টাইম নেই আর চট জলদি রান্নাগুলো করতে হবে। আর তান্দুরি চিকেন মশলা আমি গত রোজার সময় বেশ কয়েকবার করেছিলাম। আমার এই রোকসানা ব্লগের পিছনে যদি ভিডিওগুলো আপনারা চেক করেন, যারা নতুন নতুন আমার সাথী হয়েছেন চলার পথের, তারা চাইলে দেখে নিতে পারেন। আপুরা, আপুদের উদ্দেশ্যেই বলছি, কারণ আপুরাই তো আমার ভিডিওগুলো বেশি দেখে এবং রান্নাগুলো শিখে। যদিও কিছু ভাইয়েরাও হয়তো দেখে, যারা রান্নাবান্না পছন্দ করে দেখতে, তারা তো আমার পেছনের ভিডিওগুলোতে আছে। তন্দুরি চিকেন মশলা যেটা করেছে মশলা, ওটা আছে। এই চিকেনটা খেতে আসলেই অনেক মজা। আমাদের ঘরের কিন্তু এই চিকেনটা সবাই পছন্দ করে, কারণ এই চিকেনের টেস্টই আলাদা, রান্না করার পর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আমি মশলার ভিতরে চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করব, এরপর একটু পানিও অ্যাড করব, যেহেতু চিকেনগুলো এখনও কিন্তু ভালো সিদ্ধ হয়নি, জাস্ট একটু ঝলসে নিয়েছি। তো এরপরে যার জন্য আমি এগুলোকে আবার একটু পানি দিয়ে তারপর ঢেকে দেব। তবে ওই যে বললাম না, এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই আনকমন, খেতেও খুবই মজা। যদিও এখন আর আনকমন বলতে কিছুই নেই, সব কিছু সব মানুষের আয়ত্তের ভিতরে চলে এসেছে। তারপর আপনারা যারা কখনো এটা ট্রাই করেননি, অবশ্যই একবার ট্রাই করবেন। পরোটা, রুটি, পোলাও সব কিছু দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। তো তান্দুরি রুটি দিয়ে বেশি মজা লাগে এটা খেতে। আমি ওই একটা কড়াইতেই বারবার রান্না করছি, কারণ যেহেতু আমার কড়াই নেই, এটা আমার আম্মুকে ফোন দেওয়া হয়েছে, তারপর লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে কড়াই, তারপর বড়ো একটা পাতিল আমি চেয়েছি, তো ওইভাবে দিয়েছে। আম্মু বুঝতে পারেনি সাইজ, আমাকে জিজ্ঞাসা করেছিল কীরকম সাইজ চাও, আমি বললাম পাঠিয়ে দাও, পাঠালেই হবে, এখন সাইজ কীভাবে আন্দাজে বলবো আমি। তো যাই হোক, কারণ আমি অনেক কিছুই তো কেনা হয়নি, আর কিনবো আস্তে আস্তে, আসলে সবসময় হয় না, যাওয়াও হয় না, সবসময় মার্কেটে গেলে মনে থাকে না, এরকম নানান রকমের। তো এরপর আস্তে আস্তে আমি যখন যেটা দরকার হবে একটু একটু করে কিনে নেব। তো মাছগুলোকে সব দিয়ে দিলাম একত্র। মাছ আমার রান্না অলরেডি শেষ, আমি প্রতিটা ভিডিও থেকে একটু একটু করে আপনাদের দেখিয়েছি। চিংড়ি মাছ ভুনার ভিডিওটা আমি পুরো রেখেছি, এটা দেখাবো। পেঁয়াজ বেশি করে দিয়ে তেলে ভেজে নিয়েছি, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, আর কিচ্ছু দেবো না এটা, শুধু কাঁচামরিচ দিয়ে দেবো বেশ কিছু, তারপরে লবণ দেবো স্বাদ মতো। তারপরে যেটা করব সেটা হচ্ছে নারকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা, এটা খেতে এত মজা, খেয়ে দেখবেন ভালো লাগবে। তো আমরা নারকেল দিয়ে চিংড়ি মাছ ভুনাটা খেতে বেশি লাইক করি। তো নারকেলটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারের মাধ্যমে, এখন এটাকে দেবো পরে। আগে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করব, এরপরে আমি নারকেলটা দিয়ে দেব। আর চিংড়ি মাছটা চেয়েছি একসাথেই দেব, পরে চিন্তা করলাম না একটু ভেজে দেই যাতে একটু ঘ্রাণ আসে। তো আগে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি, অনেক বেশি নারকেল বাটা দেইনি, মিডিয়াম দিয়েছি, অতিরিক্ত দিলে আবার খেতে পারবো না সেজন্য।
তো নারকেল বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো, নারকেল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন চিংড়ি মাছটা দেব। তো কাঁচা চিংড়িটা আমি দিতে চাচ্ছি না, সেজন্য চিংড়িটা একটু হালকা ভেজে নেব এইটা কষানোর পরে। এটা যখন ভালো করে কষানো হবে তারপর চিংড়ি মাছটা একটু হালকা তেলের ভিতরে জাস্ট ওলট পালট করে একটুখানি ভেজে নেব। তো এই যে একদম মাখা মাখা হয়েছে, এখন এটা পাশের চুলাতে রেখে আমি জাস্ট ওখানে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। আর পাশের চুলাতে মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না হয়েছে, ওটা আমি একটু পরে দেখাবো। আর এদিকে যে চুলায় দিয়ে দিলাম চিংড়ি মাছটা তেলের ভিতরে, এখন একটু ওলট পালট করে ভেজে তারপরে আমি এটার ভিতরে ঢেলে দেব। হালকা একটু ভাজা দিয়ে নিয়েছি, এখন এটা দিয়ে এরপরে এই যে নাড়াচাড়া করে, এটা কিন্তু আর পানি ইউজ করব না, এভাবে নাড়াচাড়া করতে থাকবো, করতে করতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তারপর তুলে ফেলবো। এভাবে নারকেল চিংড়ি খেতে কিন্তু খুব মজা, খেয়ে দেখবেন মজা লাগে। আর নারকেলটা খুব বেশি বুড়ো নারকেল ভালো লাগবে না খেতে, মিডিয়াম যে নারকেলটা যেটা একটু চা বানো দিলে পিষে যায় ভালো বা মুখে বেজে থাকে না অনেকক্ষণ, ওই নারকেলটা দিয়ে মজা লাগে, যেটাকে আমাদের দেশে বলে ফাইল পাড়া নারকেল, ওইটা দিয়ে বেশি টেস্টি লাগে। বেগুন ভর্তা করেছি, এটা হচ্ছে কুমড়োর বিচি ভর্তা। কুমড়োটা যখন কচি থাকে না একটু, মানে কচির থেকে একটু বেশি হয়, তখন ওই বিচিগুলো আতির থেকে বের করে তারপরে সুন্দর করে রসুন পেঁয়াজ একটু চিংড়ি মাছ আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করছি। আর এটা হচ্ছে কী বলে এটাকে, টমেটোর চাটনি করেছি, কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা, টমেটো আগেই তো দেখলে নিয়ে করে নিয়েছি, সরিষার তেল দিয়েছি আর সাথে লেবুর রস দিয়ে লেবুর যে খোসাটা ওটা টুকরো টুকরো করে কেটে দিয়েছি। এই আমার তিনটা ভর্তা রেডি, আর ওদিকে তো রান্নাবান্না দেখাচ্ছি আমি। এখানে হচ্ছে মাছ রান্না রেডি, কাতল মাছ, চিংড়ি মাছ ভুনা রেডি, পোলাও, এটার ভিতরে ভাত, এটার ভিতরে চিকেন তান্দুরি, আর নিচের দিকে রেখেছি কারণ আমার জায়গা নেই রাখার, সেই জন্য এটার ভিতরে পোটেট মুগ ডাল দিয়ে গরুর মাংস, এটার ভিতরে হচ্ছে ডাল আর লাউ দিয়ে ডাল রান্না করেছি, সাথে টমেটো দিয়েছি আর বোম্বাই মরিচ দিয়েছি ঘ্রাণ, আর এটা গরুর মাংস এই কটা করেছি। সরাই করো একটু, হ্যাঁ তো দূরে সরাই করো, দেখা কাস্টার্ড আইসক্রিম, আইসক্রিম আমি ফেলি ফেলি, আইসক্রিম দেখে তো আমার পানি এসে গেছে জিভে, কারণ আইসক্রিম আমার অনেক পছন্দ। বেশ ভালো হয়েছে, আমি বেশ মজা করে খেয়েছি, আমার
দুইটা আইটেম এখনো খাওয়া হবে না। কি কি মাছ খাবো? না মাছ খেয়ে নেই, দুইটা খাবে, তিনটা আইটেম খাবে। মাছটা শুধু খাওয়া, বুটের ডাল, মুসুরির ডাল, লাউ দিয়ে, মাছ খাও নেই, মাছ খেয়ে নেই, তারপর তন্দুরি চিকেনটাও খাও নেই। ও তন্দুরি চিকেন তো খাই নেই। না আমি জানি, আমি জানি আসিফ ভাইয়ের টাকা আমাকে দিয়ে দিয়েছে। আশফাকও বলেছে নিয়ে নাও, আমার কাছে রাখতে পারো জমা, যখন তোমার দরকার হবে তখন তুমি নিয়ে নেবে, বাচ্চাদের কাছে টাকা থাকতে নেই, তুমি তো জানো। গুড বয়, সেটাই আসিফ ভাই দিয়ে দিয়ে। I hope you guys all enjoyed this video. If you did, please like and subscribe. And also, I hope all of you are safe, inshallah. And I hope all of you are... What do you say? Jamonte bolo. And also, if you want to say, Ma salama. Ma salama. Ma salama. Bye. আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এসব বলক।